আমি আজও হাজির হয়েছি নতুন অতিথি নিয়ে যিনি একই সাথে একজন ইঞ্জিনিয়ার একজন মা এবং দেশের প্রথম মিসেস বাংলাদেশ তিনি আমার খুবই পছন্দের মুনজারিয়ান মাহবুব অবনী তোমার মিসেস বাংলাদেশের যে জার্নিটা শুরু করলে আফটার ম্যারেজ এবং আফটার প্রেগন্যান্সি এটা কিভাবে শুরু করলে মাথায় কীভাবে আসলো যে তুমি এই ধরনের কোনো বিউটি প্রেজেন্টে অংশ নেবে আসলে বিয়ের পর থেকে আমার যে জিনিসটা হয়েছিল যে আমার একটা পোস্টমর্টম ডিপ্রেশন কাজ করত। যেটা আই থিঙ্ক আমাদের সমাজের অনেক মেয়েরই হয় বেবিটা হওয়ার পরে সো ওখান থেকে আমি নিজেকে টেনে বের করার চেষ্টা খুব করছিলাম তো ওইটার পার্ট হিসেবে আমি যেটা করছিলাম যে এক্সারসাইজ অনেক বেশি বেশি করে করা নিজেকে কীভাবে আরও কনফিডেন্টভাবে শো করা যায় এভরিথিং সো সেখান থেকে আমি যখন ফেসবুকে দেখলাম যে হ্যাঁ এরকম একটা সার্কুলার এসেছে যে হ্যাঁ ম্যারিটদেরকে নিয়ে এরকম একটা সুন্দরী প্রতিযোগিতা হবে তো ওখান থেকে আমার মনে হলো যে এটা আমার অপরচুনিটি অ্যান্ড আই রিয়েলি শুড ইউজ ইট তখন তোমার মনে হয়নি যে আমার বেবিটা খুব বেশি ছোট এরকম একটা রিস্ক এই সময় নেওয়া উচিত হবে কিনা হ্যাঁ এরকম তো মনে হয়েছে ইনফ্যাক্ট আমি আমার ফ্যামিলির সাথে তখন ডিসকাস করছিলাম যে আসলে কি করা যেতে পারে তখন আমি যে জিনিসটা চিন্তা করলাম যে আসলে সুযোগ সব সময় আমার দরজায় করা নাড়বে না আর আরেকটা খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা এই যে আমি পোস্টমর্টেম ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এখান থেকে কিন্তু নিজেকে আমার বের করে আনার জন্য আমার একটা কোনো একটা খুব সুন্দর একটা উদ্দেশ্য দরকার ছিল বা একটা সুন্দর কিছু হবে আমার জীবনে সবারই একটা দরকার হয় একটা টার্নিং পয়েন্ট সো বলতে পারি হ্যাঁ এটা আমার জন্য খুব সুন্দর একটা টার্নিং পয়েন্ট হিসেবে ছিল হ্যাঁ পার্টিসিপেট করলে ওই সময়টাতে কি কি মানে করতে হয়েছিল অংশগ্রহণ করলে তার পরবর্তী যে সময়টাতে আচ্ছা আমি একটু আগে থেকে যাব এটা খুবই স্ট্রাগলের আমি বলবো কারণ আমরা যারা ম্যারেড ছিলাম তাদেরকে ভালো স্ট্রাগল করতে হয়েছে আমাদের সবার ফ্যামিলি আছে আমাদের সবার আলাদা সংসার আছে অনেকেরই বাচ্চা ছিল প্রায় ওখানে সিক্সটি পারসেন্ট যারা ছিল পার্টিসিপেন্ট তাদের সবারই বেবি ছিল সো এই জিনিসগুলোকে প্রতিদিন সামলে রেখে সেখানে গিয়ে ট্রেনিংগুলো অ্যাটেন্ড করা এভরিডে আর তারপরে টাইমলি সেখানে উপস্থিত থাকা এবং প্রত্যেকটা জিনিসে সক্রিয় থাকা এটা খুবই টাফ ছিল আমি বুঝতেই পারছিলাম যে সবার অনেক স্ট্রেস ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে কারণ আমি হয়তো ওখানে বসে আছি কাজ করছি ট্রেনিং করছি অথবা কোন একটা কিছু শিখছি বাট আমার চিন্তা কিন্তু হ্যাঁ আমার বাসায় কি হচ্ছে আমার বেবি কি করছে সব কিন্তু ব্যালেন্স করতে হচ্ছে আমাদের যেমন দেখা যায় যে বেবি হওয়ার পরে আমাদের কিন্তু অনেক ধরনের শারীরিক পরিবর্তন আসে তো সেক্ষেত্রে হতাশ না হয়ে এটা কিন্তু একটা সময়ের ব্যাপার আমি কিন্তু অনেক দিন ধরে এক্সারসাইজ করে একটা ফল পেয়েছি আমি অনেক দিন ধরে একটা হেলদি ডায়েট মেনটেন করেছি নিজেকে ফিট করে তৈরি করার জন্য তারপরে কিন্তু আমি একটা ফল পেয়েছি হুট করে আসলে কখনো কোনো কিছু পাওয়া যায় না ওই সময়টাতে তো তোমার বিবি খুবই ছোট ছিল তো ওই ওকে নিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করতে হয়নি এখানে যে জিনিসটা আমাকে বলতেই হবে যে আমার ফ্যামিলির ভূমিকা অনেক বেশি ছিল আমার পরিবার আমাকে অনেক হেল্প করেছে স্পেশালি আমার আম্মুর কথা না বললেই না তো আমার মনে আছে তখন আমার থিসিসের মানে ভাইভা চলছিল সো ইট ওয়াজ জাস্ট মানে ফাইনাল ইয়ার অ্যান্ড থিসিস করে আমি আমার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করব তো ওই টোটাল টাইমটা যে রাতে এসে পড়ালেখা করতে হচ্ছে দিনের বেলা হচ্ছে আমার বিউটি প্রেজেন্টেড ট্রেনিং চলছে তো অনেক মানে সময় আসলে আমি ওই সময়টা আমার বাবুকে একটু কম সময় দিতে পেরেছি তো দেখা যেত যে আমি ওকে আমার আম্মুর বাসায় সব কিছু রেডি করে তারপর রেখে আসতে হতো আবার আমার ট্রেনিং শেষে ওকে নিয়ে আসতে হতো বাট আমার মেয়ে অবভিয়াসলিও সে অনেক ছোট ছিল বাট সে অবশ্যই অনেক হেল্পফুল ছিল না হলে আসলে এত দূর আসা সম্ভব হতো না ওকে রেখে আমি আমাদের যে ফাইনাল বিউটি হলো ইউএসএতে সেখানে সেখানে গেলাম আমি প্রায় ডেজ ছিলাম সো সেখানেও আমার প্যারেন্টস আমার বেবিকে রেখেছে পুরোটা সময় তখন ও কতটুকু ছিল তখন ওর বয়স সাড়ে চার মাস অনেক ছোট হ্যাঁ অনেক ছোট বাট আসলে ওর ওর ভূমিকাটা অনেক বেশি আমার জীবনে আর ওকে দেখলেই আমি আসলে এনকারেজ হই যে আমি সামনের দিকে আরও এগিয়ে যাব। ও একদিন প্রাউড ফিল করে বলতে পারবে যে হ্যাঁ আমার আম্মু হ্যাঁ আমিও এনকারেজ হচ্ছি আমার আম্মুকে দেখে অনেক কিছু করা ওই যে বিউটি প্রেজেন্টের যে জার্নিটা ওইটা কেমন ছিল এইটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস কারণ এটা আমার জন্য যেটা ছিল শিক্ষণীয় দ্যাট আমি ওখানে অনেকগুলো এম্পাওয়ার্ড ওমেনকে দেখেছি যারা আসলে অন্য নারীদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করে যেটা দেখলাম যে খুব কম কম্পিটিটিভ মাইন্ডেড ছিলাম সবাই ছিলাম যে আমরা কিছু শিখতে এসেছি এই আসর থেকে আমরা কিছু শিখতে চাই অবশ্যই আমরা চাই যে কেউ কিছু নিয়ে যাক উইনার হিসেবে বাট এই জিনিসটা খুব বেশি ছিল যে আমরা কিছু শিখতে চাই আর মেয়ে মানুষ হিসেবে যেহেতু আমরা ম্যারেড আমার আরেকটা জিনিস ফিল হয়েছে যে হেল্পফুল ছিল আন্ডারস্ট্যান্ডিং ছিল মোর আন্ডারস্ট্যান্ডিং মোর হেল্পফুল কারণ আসলেই আমাদের যখন মেয়েদের বিয়ে হয়ে যায় আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেলি আমরা একটা সংসারে থাকি আমরা সংসার করি আমরা অনেক কিছু বুঝতে শিখে যাই তো ওই জিনিসটা আমি ওখানে বুঝতাম যে খুব কাজে দিচ্ছি কোনো ঝগড়াঝাটি নেই কোনো সমস্যা নেই আমরা চেষ্টা করছি একজন একজনকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করার আমাদের এখানে তো তুমিই প্রথম জি যে মিসেস বাংলাদেশ হয়ে গেলে তো তোমার কখনো একটু মনে হয়েছে যে আমাদের যতটা গ্রুমিং দরকার ওইখানের আদার্স যারা কম্পিউটার ছিল তাদেরকে দেখে মনে হচ্ছে যে প্রপার গ্রুমিংটা তুমি পাওনি হ্যাঁ এটা তো মনে হয়েছে এবং এটা আমি বরাবরই একটা কথা বলে আসছি যে আসলে বাংলাদেশকে যদি এরকম বিউটি প্যাজেন্টে প্রমোট করতে চাই আমরা গিয়ে রিপ্রেজেন্ট করতে চাই এটা অনেক বেশি জরুরি যে আমি সেখানে নিজেকে প্রিপেয়ার করে নিয়ে যাচ্ছি প্রিপারেশন ছাড়া না একটা পরীক্ষা ভালো হয় না এটা একটা পরীক্ষার মতো যেখানে অনেকগুলো আসলে ধাপ আছে সাবজেক্ট যেমন থাকে আমাদের পরীক্ষায় সেখানে অনেকগুলো ধাপ আছে এবং প্রত্যেকটা ধাপে সবাই চেষ্টা করে পারফেক্ট কিছু করে নিয়ে যাওয়ার জন্য তো ওখানে আমার গিয়ে অবশ্যই এটা মনে হয়েছে যে আমাদের একটু ন্যাশনাল কস্টিউম যেমন আমার ন্যাশনাল কস্টিউমে আমি যদি বলি হ্যাঁ আমার ন্যাশনাল কস্টিউমে আমার আরো একটু কাজ করতে হতো সেটা মন মতো হয়নি তবে বাংলাদেশের মনে হয় যে ল্যাকিং সেটা হচ্ছে আমরা কমিউনিকেশন স্কিল নিয়ে কাজ করতে পারি যেহেতু আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি আমাকে কিন্তু আমার দেশ সম্পর্কে আরো জানতে হবে এবং সেই জিনিসটা কিন্তু শেয়ার করতে হবে অন্য কান্ট্রির যে রিপ্রেজেন্টেটিভ এসেছে তাকে বলতে হবে যে এটা আমার দেশ তাকে আমার চেনাতে হবে তোমার ওইখানে যাওয়ার পরে নিজের সবাইকে দেখার পরে নিজের কোনটা দুর্বলতা মনে হয়েছে যে ওদের কান্ট্রি থেকে আসাতে ওরা এই এই সুবিধাগুলো পাচ্ছে বাংলাদেশ থেকে আমি আসাতে আমার এই জিনিসটা খুবই উইকনেস হিসেবে কাজ করছে কোন জিনিসটা এরকম মনে হয়েছে ওখানে আমার যেটা মনে হয়েছে যেহেতু ইংলিশ ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সো ইটস ভেরি ইজিয়ার ফর দেম ইংলিশে কমিউনিকেট করা তো আমাদের যেমন দেখা যায় যে আমাদের অ্যাকসেন্টে মাঝে মাঝে প্রবলেম হয় বা আমরা নিজেরাও একটু কনফিডেন্ট ফিল করি না যখন আমরা আমাদের বাংলা বা এশিয়ান কথা বলছি সেখানে গিয়ে যখন কমে যায় তখন কিন্তু যে জিনিসগুলো ফুটে এইটা একটা জিনিস আমার মনে হয়েছে যে ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হওয়াতে এটা ওদের একটা প্রিভিলেজ বেনিফিট এরকমও তো অনেক কন্টেস্টেন্ট থাকে যেমন কিছু কিছু আফ্রিকার দেশগুলো থেকে যারা আসে ম্যাক্সিমাম দেখা যায় যে ওরা ওদের ভাষায় কথা বলে কিন্তু তো কখনো এরকম মনে হয়নি যে আমি গিয়ে বাংলায় কথা বলবো আমি ওদের ভাষায় কথা বলবো না আসলে এই যে এখানেও আমাদের একটা একটু কনফিউশন আছে সেটা হলো এখানে কিন্তু খেয়াল করা হয় যে আমি কতটুকু ফ্রেন্ডলি আমি আমার কমিউনিকেশন কতটা ভালো সবার সাথে আমি কতটা প্রেজেন্টেবল কারণ আমাকে উইনার বানাবে একটা উইনার কিন্তু সব জায়গায় গিয়ে মিশতে হবে সব জায়গায় সব বিষয়ে কিছু হলেও জানতে হবে কথা বলতে হবে এখন সেটা যদি এখন মানে এরকম হয় যে না আমি এখন বাংলায় তো বললে সবাই বুঝবে তো এটা এটার জন্য নিজেকে রেডি করতে হবে যে আমাকে কিন্তু ওখানে ইংলিশে কথা বলতে হবে এবং সেটা নয় ছয় না হওয়াই ভালো ওভারঅল বাইরে গিয়ে যে যখন তুমি পুরো কম্পিটিশন পার্টিসিপেট করে ওই ওভারঅল জার্নিটা কেমন ছিল আসার পর আই বিকে মোর কনফিডেন্ট বেসিক্যালি এটার কারণ ওই যেটা আমি বলছিলাম যে ওখানে গিয়ে আমি এত যোগ্য মানুষের মানুষকে দেখেছি মানুষের সাথে মিশেছি এবং তাদের স্টোরি শুনেছি শুনে আসলেই মনে হয়েছে যে আসলে আমার আরও অনেক দূর যেতে হবে এবং ওনাদের কাছ থেকে আমার শেখার অনেক কিছু আছে আর স্ট্রাগল সবার লাইফে থাকে বিভিন্ন রিউমার এরকম আছে যে এই ধরনের কম্পিটিশনে দেশে বা দেশের বাইরেও এই ধরনের কথা হয় এরকম যে যারা এই ধরনের কম্পিটিশনে আসে এবং উইনার হয় আলটিমেটলি উইনার হতে হলে যে পথটা দিয়ে তাদেরকে যেতে হয় সেটা কিছু সময় এরকম হয় যে গিভ টেক তো এইরকম কোনো কিছু কাস্টিং কাজ আচ্ছা আসলে আমার মনে হয় যে আমাদের দেশে কাস্টিং কাজের এই ব্যাপারটা আরও কমে যাবে যদি কাজগুলো এজেন্সি বেসড হয় তো আমরা দেশের বাইরে ইনফ্যাক্ট আমাদের প্রতিবেশী দেশগুলো ইন্ডিয়া শ্রীলঙ্কা তারপরে নেপালে দেখি হচ্ছে এজেন্সির থ্রুতেই কিন্তু মডেলরা কাজ করে এবং শুধু দেশে না দেশের বাইরে বিভিন্ন জায়গায় তারা কাজ করার সুযোগ পায় সেটা কিন্তু সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে কারণ হচ্ছে এজেন্সিতে একটা রিকোয়ারমেন্ট থাকে যে আচ্ছা ঠিক আছে এই ক্যারেক্টারের জন্য আমার এই ধরনের একজনকে প্রয়োজন তো সেটা যখন একটা ক্লায়েন্ট ডিরেক্ট হ্যান্ডেল করে একটা ব্র্যান্ড ডিরেক্ট হ্যান্ডেল করে তখন কিন্তু জিনিসটা আসলে মিসম্যানেজমেন্ট হয়ে যায় বিকজ তখন ব্র্যান্ড কিন্তু অ্যাপ্রোচ করার একটা চান্স পায় কাস্টিং কাউচের একটা ব্যাপার চলে আসে যেটা এজেন্সিতে প্রফেশনালিজমটা মেনটেন করার আমরা এটাই আশা করি যে একটা এজেন্সি প্রফেশনাল হবে এবং একটা মডেলকে আসলে অনেক ধরনের সুযোগ দিতে হয় তার তার একটা একটা মেকআপ আর্টিস্ট থাকবে থাকবে টিম আর একটা ক্যামেরাম্যান থাকবে এই জিনিসগুলো একটা সেট থাকে যেটা একটা এজেন্সি ক্রিয়েট করে বাট এখন একটা ব্র্যান্ডকে যখন দেওয়া হয় তখন একটা বায়সনেস চলে আসে যে ও আচ্ছা ঠিক আছে আমি ওকে চিনি বা ওকে জানি বা ওর কাছ থেকে আমি একটা সুবিধা পাচ্ছি আমি ওকেই নিব তো এই জিনিসগুলো নিয়ে আই থিঙ্ক আমাদের বাংলাদেশে কাজ করা উচিত ম্যাক্সিমাম দেখা যায় যারাই এই ধরনের কম্পিটিশনে আসে তারা কিন্তু ওই চিন্তাটা থেকে আসে হয় খুব বড় মডেল হয়ে যাব খুব বড়ো কোনো অভিনেত্রী হয়ে যাব এবং কয়েকজন এরকমও দেখা যায় যে যাদের কোনো সোশ্যাল অ্যাওয়ারনেসের উদ্দেশ্য থাকে এবং তারা উইনার হয়ে যখন বের হয় লাইফ দিয়ে ক্যারিয়ার নিয়ে এতটা ব্যস্ত হয়ে যায় তারা এই ক্ষেত্রে আর সময় দিতে পারে না তো সেক্ষেত্রে তুমি কিন্তু কিছুটা আলাদা কিছুটা না অনেকটাই আলাদা তুমি এই ধরনের ক্যারিয়ারের দিকে না গিয়ে তুমি অন্যান্য সোশ্যাল কাজের দিকে এগিয়ে গেলে এটা কি তোমার প্রি প্ল্যান ছিল নাকি সামহাও তুমি ওই যে যেটা বলছিলে যে তুমি কোথাও না কোথাও কাস্টিং কাউচার অফার পেয়েছো এবং যার কারণে তোমার এই ধরনের কাজ করা হয়নি তো মানে জিনিসটা কিভাবে হলো যে ওইটাই তোমার উদ্দেশ্য ছিল নাকি কাজ করতে পারো না যদি কথা আমার প্রি প্ল্যান ছিল কারণ আমি অনেক আগে থেকে অনেকগুলো অর্গানাইজেশনের সাথে জড়িত যেগুলো শুধুই নন প্রফিটেবল অর্গানাইজেশন অথবা হচ্ছে কমিউনিটি অর্গানাইজেশন তো নন প্রফিটেবল কমিউনিটি অর্গানাইজেশনগুলো যেটা হয় যে আমাদের সমাজকে কিভাবে সাহায্য করবে আমাদের সমাজের মানুষগুলোকে কিভাবে সাহায্য করবে এ নিয়েই কাজ করে তো মিসেস বাংলাদেশ একটা বিউটি প্যাজেন্ট আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড আরও বেশি রেনাউন কিছু বিউটি প্যাজেন্টকে দেখি তাদের কিন্তু মূল লক্ষ্যই এটা থাকে যে হয়তোবা তারা কোনো দাতব্য সংস্থা বা সংস্থার সাথে জড়িত বা অঙ্গ সংস্থান তো ওখান থেকে আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি যে আসলে আমি আমার টাইটেলটার একটা সুন্দর লক্ষ্য থাকা উচিত সুন্দর একটা উদ্দেশ্য থাকা উচিত আমি চাই না যে শুধু এরকম হোক যে বাহ্যিক সৌন্দর্য দেখতে সুন্দর খুব সুন্দর গেট আপ একটা ক্রাউন পরে আছি যদি আমি খুব বাংলায় একটা ক্যাজুয়ালি বলি এটা হচ্ছে নামে রানী হতে চাই না ক্রাউন সহ হ্যাঁ নামে হতে চাই না যে আমি আসলে চাই যে কিছু মানুষকে আমি উপকার করতে পেরেছি তাদের মনে আমি রানী হিসেবে আছি এই কনসেপ্টটা আমার মধ্যে সবসময় ছিল তো এখন আল্লাহ রহমতে যেটা হয়েছে যে ওই কনসেপ্ট থেকে এখন তো আমার নিজের একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন আছে দ্য মনসাইন ফাউন্ডেশন ফাউন্ডেশন তো ওটা থ্রুতে আমরা ছোটো ছোট এখন পর্যন্ত অনেক ধরনের কাজ করেছি ছোট বড় করে যাচ্ছি এখনও এই রিসেন্ট আমি একটা প্রজেক্টের কথা যদি শেয়ার করি সেটা হলো করোনাকালীন অনেক মেয়ে বাচ্চারা স্কুলে আর ব্যাক করেনি করোনার পরে করোনাকালীন অবস্থায় তারা স্কুলটা ছেড়ে দিয়েছে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল যেহেতু তারপরে তারা আর ব্যাক করেনি তো তাদেরকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে আমি একটা স্কলারশিপের অ্যারেঞ্জ করেছি তো অভিনয় আসার আর ইচ্ছা নেই নাকি অভিনয় আসার ইচ্ছা আসছে জিনিসটা শিখে এবং আয়ত্ত করে অভিনয় আসার ইচ্ছা নেই সেটা না কারণ আমরা এখন যেটা দেখছি যে আমার খুব ইচ্ছা নেটফ্লিক্সে একটা কাজ কর আমি জানি না কখনো হবে কি না কারণ ওখানকার স্টোরিগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করে হ্যাঁ ইটস নট এভরিট এভরিডে টিপিক্যাল স্টোরি টিপিক্যাল ড্রামা সিরিজ না ওরকম কিছু না তো ওই ধরনের কাজ করার কিছু দিয়ে নিজেকে অভিনয় নিয়ে আসা চিত্র হ্যাঁ এই টাইপের ইচ্ছা যে এরকম না যে সেটা হচ্ছে হতে হবে লিড নায়িকা বেসিস বা কিছু আমি স্টোরিটা চাই যে মানুষের মনে থাকে খুব পাওয়ারফুল কোনো ক্যারেক্টার দিয়ে হ্যাঁ এন্ট্রি নেওয়াটা অভিনয় জগতে এরকম বাট শিখে প্রপার একটা জায়গা থেকে আমি জিনিসটা শিখতে চাই প্র্যাকটিস করতে চাই তারপরে তো ফিউচার কী প্ল্যান আছে এই মুহূর্তে এই মুহূর্তে হচ্ছে আমার যে ফাউন্ডেশনটা আছে এই ফাউন্ডেশনটা নিয়ে আসলে অনেক কাজ করার স্কোপ ক্রিয়েট হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে তো সেটা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই আর আরেকটা জিনিস আমরা এই মুহূর্তে করার চেষ্টা করছি যে নিরাপদ সড়ক চাই এই জিনিসটা আসলে আমাদের জনগণদের এগিয়ে আসতে হবে আমার যেটা মনে হচ্ছে আমাদের নিজেদের আরো বেশি সচেতন হতে হবে তো আমরা চাচ্ছি একটা প্রজেক্ট করার যেটাতে আমরা যাতে নরমাল যারা আমাদের নাগরিক আছে তাদেরকে সচেতন করতে পারে এবং যারা স্কুল গোয়িং যারা এই মুহূর্তে বাস ইউজ করছে তাদেরকেও সচেতন করতে পারে এবং সরকারের কাছে কিছু সুন্দর কিছু নীতিমালা বাস্তবায়নের জন্য আমরা ভূমিকা রাখতে পারি তো এই মুহূর্তে সেটা নিয়ে কাজ করারও চেষ্টা করছি করার সবসময় পার্টিসিপেট করা শুরুটা তো হয়েছিল তোমার মিস ইউনিভার্সিটি দিয়ে হ্যাঁ তো সেইটার অভিজ্ঞতা কি তোমার এই মিসেস বাংলাদেশ বা মিসেস ওয়ার্ল্ডে কাজে লেগেছিল হ্যাঁ সেটা তো অবশ্যই কারণ একটা ধারণা হয়ে গিয়েছিল যে আসলে কনসেপ্টটা কেমন আমি হুট করে আসলে একটা বিউটি প্যাজেন্টে যাওয়া যেটা ছিল মিস ইউনিভার্সের ইউনিভার্সিটির ক্ষেত্রে যে হুট করে আমি ওখানে গিয়েছি তারপরে আমি অ্যাকচুয়ালি জানতাম না যে কনসেপ্টটা কি যে বাংলাদেশে ওই সেম কনসেপ্টে আসলে ন্যাশনাল বিউটি প্যাজেন্টটা হয় না সো এখানে একটা ল্যাকিং তো ছিলই তো যে কারণে আমাকে খুবই হেল্প করেছে আগের আমার যে নলেজগুলো ছিল এক্সপিরিয়েন্স ছিল সেটা খুবই হেল্প করেছে আমাকে আর নিজেকে গোছানোর জন্য প্রিপেয়ার করার জন্য এই বিউটি প্যাজেন্টে অনেকেই এরকম মনে করে যে বিয়ে হয়ে গেছে এখন আমার ক্যারিয়ার শেষ এই মুহূর্তে আমি আর কিছু করতে পারবো না আর বেবি হয়ে গেলে তো আরও আগে না কিন্তু তুমি কিন্তু ওই জায়গাটা থেকেই উঠে দাঁড়িয়েছো সেইটা কীভাবে করলে এবং তোমার কি মনে হয় যে আমাদের যারা এই ধরনের চিন্তা ভাবনা করে বা যে কোনো মেয়ে এই ধরনের ভাবে যে না আমার ক্যারিয়ার শেষ বিয়ে হয়ে গেছে বেবি হয়ে গেছে আর কিছু করতে পারবো না তাদের উদ্দেশ্যে কি বলতে চাই হয়তো বা এখন কিছু কিছু কথা বলতে হবে অনেকের পছন্দ নাও হতে পারে বাট আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের সমাজে না একটা মানে মাইন্ডসেট আছে যে ছেলেরা যতদূর দূর পারুক এগিয়ে যাক মেয়েদের একটা বাউন্ডারি থাকা উচিত তো এই টা থেকে অনেক সময় দেখা যায় যে ও আচ্ছা তোমার তো বেবি হয়ে গেছে পড়ালেখা আর কন্টিনিউ করার দরকার নেই আচ্ছা তোমার বিবাহিত অবস্থায় বিউটি প্যাজেন্টে কেন যেতে হবে আরও তো অনেক কিছু করার আছে মানে দে ডোন্ট অ্যাপ্রিসিয়েট এনিথিং আমি যেটা আমি যেটা বুঝি এবং আমি যেটা দেখেছি তো এটা আসলে আমাদের সমাজের বিবাহিত প্রত্যেকটা মেয়ের জন্য কিন্তু খুব টাফ বাইরে থেকে দেখে অনেক কিছু মনে হতে পারে যে ওয়াও ইট মাস বি ভেরি ইজি ফর হার শি ইজ সো লাকি নো উই অল আর স্ট্রাগলিং মেন্টালি ফিজিক্যালি মেন্টাল সাপোর্টটা কিন্তু একটা মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে তা আমাদের দেশের মেয়েদেরকে মনে হয় আমার যেটা যে এই জিনিসটাই খুব কম দেওয়া হয় যে তুমি পারবে তুমি এগিয়ে যাবে সবার লাইফে স্ট্রাগল থাকে সবাই অনেক কষ্ট করে বাট এভাবেই এগিয়ে যেতে হয় তো অনেক সময় তারা মনে করে যে যদি আমার সংসারে কোনো সমস্যা হয় আমার বিয়েতে কোনো সমস্যা হয় আমার হাজব্যান্ডের সাথে আমার সম্পর্কটা ভালো থাক যদি না থাকে আসলে আমি যেটা বিশ্বাস করি যে সেই সম্পর্কগুলো আলাদা সেই সম্পর্কগুলো মানুষদের মন থেকে আসে আর সেই মানুষগুলো যদি আমাকে অবশ্যই ভালোবাসে তারা মানসিকভাবে আমাকে অবশ্যই সাপোর্ট করবে অন্য কিছু পারুক আর না পারুক তুমি তো অনেক আর্লি ম্যারেজ করেছো মানে যতটা নর্মালি দেখা যায় মডেল বা অভিনেত্রীরা বিয়ের কথাটা লুকিয়ে রাখে বা অনেক পরে এই ধরনের চিন্তাভাবনা করে এবং বিয়েটাও তুমি অনেক দ্রুত করে ফেললে এবং পর এরপর বেবি এরপরে আবার মিসেস বাংলাদেশ অংশ নেওয়া আসলে আমি যদি নর্মাল মানুষের পার্সপেক্টিভ থেকে বলি আসলে সবারই অনেক সময় এরকম একটা মোমেন্ট আসে যে মনে হচ্ছে যে এখন আমার উপর অনেক চাপ পড়ে যাচ্ছে অনেক প্রেশার পড়ে যাচ্ছে কিন্তু এই মোমেন্টটাই কিন্তু নিজেকে ক্রিয়েট করার মোমেন্ট এই যে আমি সব কিছু চেষ্টা করছি ঠিক রেখে সামনে এগিয়ে যাওয়ার এটাই কিন্তু আমার মোমেন্ট আমি চাইলে কিন্তু বসে থাকতে পারি কার লস হবে আমার লস হবে আমি চাইলে ওই যে চিন্তা করতে পারি আছে ঠিক আছে উনি এটা পছন্দ করছে না ও এটা চাচ্ছে না আমি এই জন্য এটা করবো না তাহলে কি হলো আমি কিন্তু নিজেকে নিজের ইচ্ছাকে অন্যের জন্য নষ্ট করে দিলাম স্যাক্রিফাইস করলাম এটা আসলে কতটুকু হেলদি আমার জন্য আমার বাচ্চার জন্য আয়রন থিংস এটা হেলদি হতে পারে আমি হ্যাপি থাকলে মা হিসেবে আমি কিন্তু আমার বাচ্চাকে টেক কেয়ার করতে পারব সুন্দর সুন্দরভাবে এই চিন্তা থেকে যে না মা হিসেবে আমার খুশি থাকতে হবে আমার জীবনটা নিয়ে তারপরে আমি আমার বাচ্চাকে খুশি রাখতে পারবো আর আরেকটা জিনিস হচ্ছে বারবার বলছি যে এটা যে আমাদের যেহেতু এশিয়ান কান্ট্রি এশিয়ান সাব কন্টিনেন্ট আমাদের একটা পেট্রী মন মানসিকতা আছে কিন্তু পুরুষতান্ত্রিক মন মানসিকতা এটা থেকে আসলে বের হয়ে আসা ইটস ভেরি টাফ আমরা হয়তো বা চিন্তা করতে পারি অনেককে দেখে তোমার সুযোগ আছে তুমি কেন করছো না আমরা কিন্তু তার স্টোরিটা জানি না তাই আমি সবাইকেই বলি যে চেষ্টা করতে হবে যে যেখান থেকে যতটুকু সুযোগের সব ব্যবহার করা যায় আমি একটি বিউটি প্যাজেন্টে গিয়েছি এই বিউটি প্যাজেন্টটার উদ্দেশ্যটা কি আমার কিন্তু এটার জবাবদিহি করতে হয়েছে নিজেকে প্রুফ করতে হয়েছে জাস্ট বিকজ আমার ফ্যামিলি মেম্বার দেখে আমাকে প্রুফ করতে হবে না সেটা কিন্তু না এটাই কিন্তু নিয়ম নিজেকে কিন্তু ঠিক মতো প্রুফ করতে হয় তখন কিন্তু মানুষ সাপোর্ট করে বিশ্বাস করে দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি নেক্সট এপিসোডে হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে টিল দেন সঙ্গে থাকুন সময়